রাজশাহী তানোরে অবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, নীরব ভূমিকায় প্রশাসন। নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। রাজশাহীর তানোরে ফাইভ স্টার ব্রিক্স নামের একটি ইটভাটায় বিভিন্ন প্রজাতির গাছের কাঠ দিয়ে প্রতি বছরের মতো এবারও ইট পোড়ানো হচ্ছে। ইটভাটার লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকলেও দেদার্সে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানো কাজ করছেন ভাটার প্রোফাইটার মোহাম্মদ শামসুজ্জামান শামসুল। তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সদর থেকে মাত্র 1.25 কিলোমিটার পশ্চিমে পাঁচন্দর মুন্ডুমালা নামক আবাসিক এলাকায় এ ভাটাটির অবস্থান। ভাটা সংলগ্ন রাস্তা দিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী প্রতিদিন যাতায়াত করেন, কিন্তু তেমন নজরদারি চোখে পড়ে না। এ কারণে ভাটা মালিক বেপরোয়া হয়ে জনবসতি আবাসিক এলাকায় এমন ভাটা স্থাপন করে জ্বালানি কাঠ ব্যবহারে পরিবেশ দূষণ করছেন। এমন পরিস্থিতিতে স্থানীয়রা এই অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের অভিযোগ, ভাটাটিতে মাঝে মধ্যেই পরিবেশ অধিদপ্তরের লোকজনকে আসা যাওয়া করতে দেখা যায়, এরপরও কীভাবে ওই ভাটায় কাঠ পোড়ানো হয় এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। তাদের দাবি, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই অনুমোদনহীন ওই ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ দিয়ে চলছে ইট পোড়ানোর কাজ। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হয় পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী উপপরিচালক কবির হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমরা গত বছর ওই ইটভাটায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সতর্ক করেছি, এর মাঝে 2 বছর লাইসেন্স নবায়ন বন্ধ ছিল। আমার জানা মতে ওই ভাটার লাইসেন্স নবায়ন নেই। এরপরও ভাটার পরিধি বাড়িয়ে যদি তাজা জ্বালানি কাঠ দিয়ে এবারও ইট পোড়ানোর কাজ করা হয়, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইটভাটায় গিয়ে দেখা গেছে ফাইভ স্টার ব্রিক্স নামের ওই ইটভাটায় দেদার্সে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ। এর উত্তর পাশে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির জ্বালানি কাঠ। ভাটার চারিদিকে ও আশেপাশে এবং ওপরে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি দেখা যায়। পশ্চিম দিকে কিছু কয়লার মজুত চোখে পড়লেও তা ছিল অতি সামান্য। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা বলেন, ভাটাটিতে মাঝে মধ্যেই অপরিচিত লোকজনকে যাতায়াত করতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় পরিবেশ অধিদপ্তরের লোকজন, তারা আসেন ইটভাটা ঘুরে ঘুরে দেখেন আবার চলে যান, কিন্তু আজও বন্ধ হয়নি জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর কাজ। এর ফলে অতিরিক্ত ধোঁয়ায় হুমকির মুখে পড়েছে এলাকার পরিবেশ। আশেপাশের আমসহ বিভিন্ন ফলদ বাগানের উৎপাদনও কমে গেছে। এ বিষয়ে ইটভাটার মালিক শামসুজ্জামান বলেন, সব ম্যানেজ করে কাঠ পুড়িয়ে ভাটা চালানো হচ্ছে সেটা কথা নয়, বর্তমানে কয়লা ফুরিয়ে গেছে, এজন্য কাঠ ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।